আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো মানে খুবই সহজ সহজ কিছু গাছ, মাত্র 5টা গাছ দেখিয়ে দিব। তো এতদিন তো মানে অনেক গাছ দেখিয়েছি যে খুব সহজে হয়ে যায়, অনেক গাছই আছে খুব সহজে হয়ে যায়। তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো যে এই 5টা গাছ যদি আপনার গার্ডেনে রাখেন, আপনার কিন্তু পানি দেওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না, যত্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না, কখন পানি দিবেন গাছে, কখন খাবার দিবেন, এই সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি আপনি কোথাও বেড়াতে যান, যেমন আমি কোথাও বেড়াতে গেলে আমার মানে টেনশন থাকে যে আমার গাছে পানি কে দিবে, কীভাবে আমার গাছগুলো বেঁচে থাকবে। তো এরকম তো আসলে সব গাছ রাখা সম্ভব নয়, শখের গাছ বলতে অনেক গাছই রাখা হয়। তো তার ভিতরে দেখাবো যে এমন 5টা গাছ আছে যে গাছগুলো আপনি যদি আপনার গার্ডেনে রাখেন, তাহলে কিন্তু আপনার পানি দেওয়া নিয়ে কিংবা এক্সট্রা কেয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এরপরও আমি শেষে আরও বেশ কিছু গাছ দেখিয়ে দিব যে গাছগুলো আসলে আমরা সবাই জানি যে খুবই অল্প যত্নে হয়ে থাকে। হ্যাঁ, সেগুলোও আছে, তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদেরকে 5টি গাছ দেখিয়ে দিব। যদি আপনি মনে করেন যে গাছ কিনবেন, তাহলে কিন্তু এই 5টি গাছ আপনি আপনার চয়েসে রাখতে পারেন এবং এখান থেকে যে কোনো একটা চয়েস করে আপনি কিনতে পারেন, খুব সহজেই আপনার গার্ডেনে হয়ে যাবে। তবে অবশ্যই গাছ কিন্তু রোদে রাখতে হবে, সব সময় যে কথাটা বলি এখনও সে কথাটাই বলছি। যদি আপনার রোদ না থাকে তাহলে কিন্তু এইসব গাছ আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না। দুই তিন দিন দেখা যাচ্ছে, সরি দুই তিন দিন না, দুই তিন মাস, 6 মাস ভালো থাকবে। একটা সময় যে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোদটা দিতে হবে, মুক্ত আলো বাতাস। তো সব থেকে প্রথমে শুরু করি এত কথা না বলে, তো প্রথমেই দেখাবো যে 5 নাম্বার গাছটা, সেটা হচ্ছে জেট প্লান্ট। এই একটি গাছ এত অসাধারণ একটি গাছ, এটা হচ্ছে আপনার সাকুলেন্টের একটা প্রজাতি। আর এই পাতা, এই গাছের পাতায় কিন্তু প্রচুর পরিমাণে পানি ধরে রাখে, এ কারণে আপনার গাছে পানি দেওয়া নিয়ে কোনো টেনশন নাই। মাটি কিভাবে তৈরি করবেন, অনেক কিছু দিয়ে মাটি তৈরি করতে হবে কি না, সেটাও আপনার কোনো টেনশন নাই। আপনি যে মানে যে কোনোভাবে মাটি তৈরি করে কিন্তু এই গাছটা লাগাইতে পারবেন। এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ ভার্মি কম্পোস্ট দিয়েই বসিয়ে দিতে পারবেন। ছোট্ট থেকে ছোট্ট টবে কিন্তু এই গাছগুলো হয়ে যায় এবং ছোট ডাল থেকে একদম ছোট ডাল আপনার এই গাছগুলো হয়ে যাবে। আপনি যেখানেই রাখেন না কেন, হ্যাঙ্গিংয়েও রাখতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এই গাছটাকে আপনার 2-3 ঘন্টা থেকে 4-5 ঘন্টা রোদে দিতে হবে। যত বেশি রোদে রাখবেন এই গাছগুলো কিন্তু ততই ভালো হবে। দেখুন, এটা একটা একদম ছোট্ট একটা পাত্র, আরও মাটিও কম দিয়ে রেখে আমি কোনো রকম একটু বসিয়ে রেখেছি, তাতে কিন্তু আমার গাছটা মাশাল্লাহ অনেক ভালোভাবেই বাড়ছে। এটা দেখুন, এটাও কিন্তু খুব ভালোভাবে বাড়ছে। তো এই গাছগুলোতে পানিও দেওয়া কিন্তু খুবই অল্প, 7-8 দিন 10 দিন পরেও যদি আপনি পানি দেন তাও কিন্তু আপনার গাছটা ভালো থাকবে। তবে অতিরিক্ত শুকিয়ে গেলে কিন্তু পাতা আবার ঝরে যেতে পারে। তো আপনি, আমি যেহেতু 4-5 দিন পরে পানি দিই, আপনি গাছটা কোথায় রেখেছেন এবং কতটুকু রোদ পাচ্ছে, মানে কত দিনের ভিতরে পানিটা শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে দেখেই পানি দিতে হবে। তো বাস, এরকম ছোটোখাটো যত্ন নিলেই কিন্তু আপনার এই গাছটা খুব ভালো থাকবে। আমি জাস্ট ছোটো একটা পাত্রে বসিয়ে রেখেছি গাছগুলো, এগুলো কাটিং করে বসিয়ে রেখেছিলাম। আর আমার এই গাছগুলো কিন্তু মাত্র 2 থেকে 4টা ডাল ছিল, 2টা গাছ ছিল, সেটা কেটে 4টা ডাল বানিয়েছিলাম। তারপরে থেকে আলহামদুলিল্লাহ এই পরিমাণে গাছ হয়েছে। তো রোদ কিন্তু অবশ্যই দিতে হবে। নার্সারি থেকে অনেক সময় বলে দেয় যে এই গাছগুলো হচ্ছে ইনডোর, এই গাছটা কখনোই ইনডোর না, অবশ্যই আপনাকে 4-5 ঘন্টা রোদে দিলে আপনার গাছটা খুব ভালো থাকবে। এইবার দেখিয়ে দিই 4 নাম্বার গাছটা, এটা হচ্ছে পার্পেল হার্ট। এত সুন্দর একটা নাম আর এত সুন্দর একটা কালার গাছের, মানে পাতাগুলো এত সুন্দর দেখতে। দেখুন, এটা কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে। এই গাছটাতেও কিন্তু আপনাকে রোদে রাখতে হবে, রোদ না দিলে এই গাছের পাতা কিন্তু ভালো হবে না। দেখুন, এই যে যে পাশে আমার গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোদ না পেয়ে ওরকম হয়েছে। তো গাছটা ঘন এবং বুশি রাখতে হলে আপনাকে এভাবে কেটে ফেলতে হবে, তাহলেই কিন্তু খুব ঘন হবে। এ গাছেও পানি দেওয়া খুব ঝামেলা নেই, আপনি 4-5 দিন পরে পানি দিলে, না দিলেও, শুকিয়ে গেলেও কিন্তু আপনার ডালপালা শুকাবে না, ঠিক আছে? মানে এত সহজ একটা গাছ এটা। তো আমি তো বলেছি যে 5টা গাছ দেখিয়ে দিব, যে 5টা গাছের ভিতরে আপনার পানি দেওয়া নিয়ে, খাওয়া খাবার দেওয়া নিয়ে কোনো টেনশন নাই,
মানে শুধুমাত্র আপনাকে গাছগুলো অবশ্যই রোদে রাখতে হবে। তো এভাবে আপনি যদি গাছটাকে প্রুনিং করে দেন তাহলে কিন্তু যেখান থেকে কাটা হয়েছে সেখান থেকে আবার নতুন করে ডাল বের হবে। আর এই ডালগুলো কিন্তু খুবই নরম হয়, পাতাগুলোও খুব নরম। তো নরম হলেও যে গাছটা কিন্তু খুবই হার্ডি গাছ, সহজে মারা যাবে না, পানি না দিলেও মারা যাবে না। ওই যে বললাম একটা কথা, আপনি কোথায় রেখেছেন সেটা আপনাকে নির্ভর, মানে আপনাকে বুঝে শুনে পানি দিতে হবে কতটুকু রোদ পাচ্ছে। দেখুন এই গাছটা আমার রোদে ছিল না, একটু আড়ালে ছিল, মানে আমি নতুন লাগিয়েছিলাম ভিতরেই ছিল। তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একেবারে সবুজ সবুজ ছিল আরও, এখন একটু বাইরে রেখেছি, এখন আবার আস্তে আস্তে কালারটা ফিরে আসছে এবং এটা ওরকম পার্পেল কালারই আবার হয়ে যাবে। তো এই গাছগুলো আসলে রোদ খুব পছন্দ করে, যতটা আপনি রোদ দিবেন গাছ কিন্তু ততটাই ভালো থাকবে। এগুলো যদি আমি বসিয়ে দিই আবার তাহলে কিন্তু আবার নতুন করে ডাল বের হয়ে আবার এরকম অনেক গাছ হয়ে যাবে। তো এই গাছগুলো খুব লাগানো সহজ, তারপরে পরিচর্যা সহজ, একদম ইজি টু গ্রো, ইজি টু বলতে পারেন যে কেয়ার, সব কিছুর জন্য এই গাছটা একদম উত্তম বলতে পারেন। এই যে প্রত্যেকটা ডাল যদি কেটে কেটে আপনি বসিয়ে দেন, প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু ডাল বের হবে। এবার হচ্ছে 3 নম্বর গাছটা দেখিয়ে দিব, এই যে অ্যারালিয়া গাছ। এই গাছটা আমার অনেক পুরাতন গাছ, বেশ কিছুদিন আগেই আমি এই গাছটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো এই গাছটাও বলবো যে একই গাছ, মানে পানি যদি না দিই গাছের গোড়া একদম শুকিয়ে, মানে ধুধু উড়ে যায়, একদম ধুধু মরুভূমির মতো দেখা যায়, তারপরও কিন্তু গাছের পাতার কোনো পরিবর্তন হয় না। তারপরও একটু দেখে অবশ্যই পানি দিতে হবে, কারণ গাছ তো পানি থেকেই বেঁচে থাকে, পানিতে শিকড় যদি না খেতে পারে পানি তাহলে কীভাবে বাঁচবে, তো সেটা দেখেই দিতে হবে। অনেক দিন যদি কোথাও বেড়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যারালিয়া গাছ নিয়ে কোনো টেনশন নাই, একদম খুব ভালোভাবেই যেভাবে রেখে যাবেন আপনি 5, 6 দিন, 7 দিন, 8 দিন ঠিক সেরকমই এসে পাবেন। তো এই গাছটাও ওরকম রোদ দিতে হবে অবশ্যই, রোদের কারণেই কিন্তু এই যে যে ভেরিগেটাটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর, এটা আমার বাইরে থাকে। আর এই গাছটা নতুন লাগিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে মনে হয় আমি শেয়ার করেছি। তো এই গাছটা কোথায় থাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আমার একেবারে গ্রিলের বাইরে থাকে। আর এই গ্রিলের বাইরে আমি কিভাবে গাছ রাখি এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, অনেকে আমি বলেও দিয়েছি, চেষ্টা করব একটা ভিডিও তৈরি করার জন্য। তো সব কিছু তো আসলে একটা কমেন্টে বলা যায় না, তো পরবর্তীতে কোনো ভিডিও করে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আমি চাই আমার গাছগুলো রোদ পেয়ে ভালো থাক, যেখানেই থাক ভালো থাক। তারপর হচ্ছে 2 নম্বর গাছটা, দেখুন এটা এত সুন্দর একটা গাছ, বোর্ড লিলি, দেখতেই পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে এমন লাগছে না আসলে, আমি যেরকম দেখতে পাচ্ছি নিজের আমার নিজের চোখে, এতটা আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরা, আমি ভিডিও করার পরে যেটা দেখলাম। আর নিচের পাতাটা দেখেন এত সুন্দর কালারটা, নিচের যে কালারটা একদম পার্পেল একটা কালার, তো যে পার্পেল হারটা দেখাইলাম সেটা, এই গাছটাও কিন্তু একই, আপনাকে অবশ্যই রোদে রাখতে হবে, 3-4 ঘন্টা রোদ দিলেই যথেষ্ট, যত রোদে রাখবেন ততই কিন্তু এই গাছটা ভালো থাকবে। আর এই গাছেও কিন্তু একটা বয়স হলে ফুল হয়, হ্যাঁ ম্যাচিউর্ড হলে বোর্ডের মতো ফুল হয়, এই জন্যই হয়তো বোর্ড লিলি বলা হয়। তো এই গাছে ওরকম পানি আপনি আপনার যখনই দেখবেন একদম শুকিয়ে গিয়েছে, কিংবা আপনি দিতে পারছেন না পানি, 7-8 দিন পরে দিচ্ছেন, তাহলেও কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। তারপর আপনার খাবার দেওয়া নিয়ে কোনো টেনশন, আমি এই গাছে কখনো খাবার মানে দিয়েছি কি না আমার মনেই পড়ে না আসলে। কিছু কিছু গাছ আছে যে একদম মানে নিশ্চিন্তে রেখে দিই, কোনো টেনশন নাই, ওরা শুধু আমাকে দিয়ে যায়, আমি ওদেরকে দিই না কিন্তু ওরা আমাকে দিয়ে যায়। দেখুন মাশাল্লাহ এত সুন্দর লাগছে তল থেকে দেখতে, অনেক অনেক সুন্দর। তো যদি আপনি গাছ কিনতে যান এরকম একটা গাছ আপনার গার্ডেনে কিন্তু আপনি রাখতেই পারেন, যদি আপনি এরকম হয়ে থাকেন যে আপনি অনেক বাইরে যান, বেড়াতে যান, আপনার সময় হয় না গাছে পানি দেওয়া, কিংবা আপনি জব করেন, তাহলে কিন্তু এরকম 4-5টা গাছ আপনার ঘরে রাখতেই পারেন। তারপর হচ্ছে 1 নম্বর এই গাছটা দেখিয়ে দিব, ড্রেসিনা। এই গাছটাও সেম কথা বলবো, এই গাছটাও আমি মানে পানি দিই না বললেই চলে গাছে, আর একদম ছোট্ট একটা পাত্রে আছে, দেখুন একেবারেই মাটি শুকিয়ে গিয়েছে, যদিও এখন একটু দেখা যাচ্ছে ভিজা ভিজা কারণ কিছুদিন আগেই বৃষ্টি হলো, তো তারপরে তো আবার রোদ পেয়েছে একেবারে, কিন্তু এটা শুকিয়ে যায়। তারপরেও কখনো আমি দেখিনি যে আমার গাছের পাতা নুয়ে পড়েছে কিংবা পানি না পাওয়ার কারণে কোনো ক্ষতি হয়েছে গাছে। তবে একটা কথা তো অবশ্যই বলবো, পানি তো দিতেই হবে, এটা নয় যে আপনি পানি না দিয়ে দিয়ে গাছটাকে মেরে ফেলবেন, অবশ্যই দিবেন, 4-5 দিন আপনার পানি না দিলেও কিন্তু গাছটা খুবই ভালো থাকবে। আর ওই যে বললাম
গাছে অবশ্যই রোদে রাখতে হবে, এটাও কিন্তু রোদ যত দিবেন ততই ভালো থাকবে। আর দেখুন, এই গাছটা মাত্র একটা ডাল ছিল, একটা ডাল কেটে দেওয়ার পরে তিনটা হয়েছে, সেই তিনটা কেটে দিয়েছি, সেইখান থেকে আবার হয়ে এই পরিমাণে ঘন হয়েছে। এখান থেকেও কিন্তু আমি কেটে কেটে এখন অনেক গাছ করতে পারবো। তো আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি যে এরকম 5টা গাছ যদি আপনি আপনার গার্ডেনে রাখেন তাহলে কিন্তু আর কোনো চিন্তাই নাই। আর কিছু গাছ দেখিয়ে দিই, যেমন স্নেক প্লান্ট, এই গাছগুলো কিন্তু অসাধারণ, পানি লাগে না, একদমই কম পানি পছন্দ করে, খুব ভালোভাবেই কিন্তু আপনার গার্ডেনে হয়ে যাবে। তো আর একটা হচ্ছে এই যে মানি প্লান্ট, মানি প্লান্টও কিন্তু খুবই ভালো একটা গাছ, এটা আমরা সবাই জানি। আমাদের বলা যায় যে প্রথম পছন্দ যদি হয়ে থাকে মানি প্লান্ট, এরকম স্পাইডার প্লান্ট, এগুলো হচ্ছে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, এটা তো সবাই আমরা জানি। তো তারপরে আমি আমার এক্সট্রা অভিজ্ঞতা থেকে এগুলো আমি আপনাকে জানিয়ে দিলাম। আর এখানে দেখুন, এগুলো ড্রেস কি বলে, ফিলোডেনড্রন। তো ফিলোডেনড্রনও কিন্তু খুব হার্ডি একটা গাছ, আপনি পানি না দিলেও কিন্তু আপনার গাছগুলো খুব ভালো থাকে। তারপর হচ্ছে এখানে যে আছে, এই যে পিঙ্ক লেডি, এই গাছগুলাও সেরকম, মানে এই গাছগুলো শুধু রোদ চায়, পানি কম চায়, রোদ চায়। তারপর হচ্ছে বেবি টিয়ার্স, এগুলো মানে অসম্ভব, মানে একেবারেই আপনার কোনো যত্ন করতে হবে না, শুধু একটু রোদে রেখে দিবেন গাছ, হালকা পাতলা রোদে। এখানে তো বেশ কিছু গাছ আমি দেখিয়ে দিচ্ছি, তো সবগুলা গাছের কিন্তু একই রকম রোদের চাহিদা না, যদিও আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে যে এরকম গাছও আপনারা রাখতে পারেন। তারপর হচ্ছে যে কাটা মুকুট, দেখুন এটা কবে থেকে এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছেন, একদম জঙ্গল হয়ে গিয়েছে গাছে, পানি দিই কেন আমার মনেই নেই। তারপরে হচ্ছে এখানে আছে এই যে ক্যালাঞ্চু, এগুলা, এই যে আমার যে বোর্ডলিলি, এগুলা কিন্তু এরকম বাইরে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।